কুমিল্লায় করোনা রোগীদের জন্য জাগ্রত মানবিকতার অক্সিজেন ব্যাংক সেবা শুরু। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। করোনা রোগীদের চিকিৎসা সেবায় বিনামূল্যে অক্সিজেন ব্যাংক সেবা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার। মঙ্গলবার বিকেলে নগরের তালপুকুর পারস্থ জাগ্রত মানবিকতার কার্যালয় থেকে করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণের মাধ্যমে জাগ্রত অক্সিজেন ব্যাংক সেবার উদ্বোধন করেন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা। জাগ্রত অক্সিজেন ব্যাংক থেকে প্রথম ধাপে নগরীর জন্য 12টি সিলিন্ডার বিতরণ করা হয়। এছাড়াও সদর উপজেলার 6টি ইউনিয়নে 2টি করে মোট 12টি সিলিন্ডার বিতরণ করা হবে। এছাড়াও জরুরি প্রয়োজনে অক্সিজেন কনস্ট্রাক্টরের মেশিনের মাধ্যমেও সেবা দেওয়া হবে। যেসব রোগীদের অক্সিজেন প্রয়োজন হবে, জাগ্রত মানবিকতার স্বেচ্ছাসেবকরা তাৎক্ষণিক সেই সব করোনা রোগীর কাছে পৌঁছে দেবে অক্সিজেন সিলিন্ডার। জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা বলেন, করোনা পরিস্থিতির বিবেচনা করে জাগ্রত মানবিকতা নতুন সেবা চালু করেছে জাগ্রত অক্সিজেন ব্যাংক সেবা। প্রথম ধাপে আজ নগরীর জন্য 12টি সিলিন্ডার দেওয়া হলো। পরবর্তীতে আদর্শ সদর উপজেলার 6টি ইউনিয়নে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে। প্রতিটি ইউনিয়নের জন্য 2টি করে মোট 12টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হবে। এছাড়াও ভবিষ্যতে করোনা রোগীদের জন্য জরুরি মুহূর্তের অক্সিজেন কনসেন্ট্রেটরের সাপোর্টও দেওয়া হবে। দিলবর হোসেন, আকাইদের তথ্য ও ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।